আসসালামু আলাইকুম দর্শক, বেঙ্গালি টিভি হেলথ টিপসে আপনাদের স্বাগত। দর্শক চলুন জেনে নেই ভালো তরমুজ চেনার পাঁচটি উপায়। আপনি কি জানেন তরমুজের মধ্যে রয়েছে 92% পানি? তরমুজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, চোখের স্বাস্থ্যকে ভালো রাখে, লিভারের কার্যক্রম বাড়ায় এবং পেশি ও স্নায়ু কার্যক্রম ভালো করে। এছাড়া এটি অতিবেগুনি রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়, শক্তি বাড়ায়। ভালো তরমুজ চেনার কিছু উপায় সম্পর্কে আজকে আমরা জানব। এক, ভালো তরমুজের মধ্যে সোনালি হলুদ দাগ থাকে। দুই, যে তরমুজের মধ্যে বেশি ওয়েভ বা ঢেউ ঢেউ রয়েছে সে ধরনের তরমুজ সবচেয়ে ভালো। তিন, মজার বিষয় হলো তরমুজকে নারী পুরুষ উভয় ভাগে ভাগ করা হয়। নারী তরমুজ সাধারণত গোল ও মিষ্টি হয়, আর পুরুষ লম্বাটে এবং এর মধ্যে পানি বেশি। চার, তরমুজের ডাটা থাকলে বোঝায় এটি কাঁচা। সবুজ ডাটা বোঝায় পাকার আগেই তরমুজটি বাজারে আনা হয়েছে, তাই এ ধরনের তরমুজ কিনুন যার ডাটা শুকিয়ে গেছে। পাঁচ, খুব বড় বা খুব ছোট তরমুজ না কিনে মাঝারি আকারের তরমুজ কেনাই ভালো। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন টিপস পেতে বেঙ্গালি টিভি হেলথ টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ।